10 বছরেও আলোর মুখ দেখেনি জয়পুরহাট শহরের পশ্চিম অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের ওভারহেড ট্যাঙ্ক। পানি আয়রন মুক্ত করার প্ল্যান্টটিও নির্মিত হয়নি। মুখ থুবড়ে পড়ে আছে সরকারের 6 কোটি প্রকল্প, ফলে বিশুদ্ধ পানির থেকে বঞ্চিতই থেকে যাচ্ছেন শহরবাসী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শহরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 2011 সালের জুন মাসে খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও আয়রন দূরীকরণ প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেয় জয়পুরহাট পৌরসভা। ঠিকাদারি প্রতিষ্ঠান ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও আয়রন দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ করেনি। এ কারণে ওই ট্যাঙ্ক থেকে 10 বছরেও শুরু করা যায়নি পানি সরবরাহ। ট্যাঙ্কটি চালু না হওয়ায় পূর্ব এলাকার ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ হচ্ছে পশ্চিমে, সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য পরিবার। শুরু থেকে আজ পর্যন্ত অকেজো এবং কোনোদিন ব্যবহারই হয়নি। এটা পুনরায় উদ্যোগ নিয়ে যেন সফলভাবে চালু করা যায় এবং এলাকাবাসী যেন মানে বিশুদ্ধ পানি পেতে পারে। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল 6,35,75,779 টাকা। 2014 সালের 10 এপ্রিল 5,35,03,663 টাকা বিল উত্তোলন করে পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু থেকেই গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে জনপ্রতিনিধিদের। জনগণের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। এখানে অবশ্যই দুর্নীতি হচ্ছে, না হলে আজকে পর্যন্ত কেন এটা হচ্ছে না? এই ওভারের ট্যাঙ্কটি চালু হলে জয়পুরহাট পৌরসভা তথা 2 নম্বর ওয়ার্ডে সুপেয় পানির সুব্যবস্থা হতো। বর্তমান পৌর প্রশাসনে যে অচলাবস্থা, তা কেটে গেলেই ট্যাঙ্ক চালুর উদ্যোগ নিতে চায় কর্তৃপক্ষ। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে ট্যাঙ্কটা চালু করা হবে, এবং চালু করতে পারলেই আরো অধিক সংখ্যক জনসাধারণ সেবা পাবে এবং রেভিনিউ ইনকামটা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। অকেজো হওয়ার পথে ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জাম, সরকারি অর্থের সদ্ব্যবহার এবং বিশুদ্ধ পানি নিশ্চয়তা চান জয়পুরহাট পৌরবাসী। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।